সরকারের স্পষ্ট নীতিমালা রয়েছে যে রেজিস্ট্রেশন কিন্তু যে স্কুলগুলি আছে সেগুলোতে সরকার বিনামূল্যে বিতরণ করবেন, তবে যে সংখ্যক ছাত্র রয়েছে সেই সংখ্যক। কিন্তু এখানে যেটি হয়েছে, ছাত্র হলো 300 কিন্তু বই তুলে নিচ্ছে গত কয়েক বছর যাবত 4000 করে, 3800 করে, 3560 করে। এটি অনুসন্ধান করে দেখলাম যে আসলে ঘটনা সত্য এবং আজকে এখানে প্রায় 10000 মতো আমরা বই এখানে পেয়েছি। তো এই অপরাধের কারণেই তাকে কারাদণ্ড আদেশ করা হয়েছে।